18 বছর এবং এর বেশি বয়সী গার্মেন্টস শ্রমিকদের এনআইডির তথ্য নিয়ে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। কেয়ার বাংলাদেশ এবং সেবা নারী শিশু ও কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় গাজীপুরের কোনাবাড়িতে তুষুকা ডেনিম অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে আজ 4টি কারখানায় অন্তত 10,000 শ্রমিককে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে আপাতত সুরক্ষা অ্যাপসে তাদের কোনো রেজিস্ট্রেশন করা হচ্ছে না। ক্রমান্বয়ে অন্যান্য গার্মেন্টসও এই ভ্যাকসিন কার্যক্রম চলবে।